শৈশব থেকে বেড়ে ওঠেন পারিবারিক নাম নিয়ে, কিন্তু রূপারি জগতে এসেই হারিয়ে যায় সেই নামটি। এক নামে চেনা জানা মানুষটি বদলে যান অন্য নামে, অন্য পরিবেশে। চলচ্চিত্রের নাম পরিবর্তন করা যেন এক ধরনের ট্রেন্ড। নামের ব্র্যান্ডিং করার জন্য মূলত তারকারা নিজের নামের পরিবর্তন করে থাকেন। পরিবর্তিত নামটি হয়তো কখনো নিজে বা কখনো পরিচালক প্রযোজক পাল্টে দেন, তারপর সেই নামেই চলে তার তারকা জীবন। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন নায়িকার আসল নাম কি। রত্না থেকে শাবানা। বাংলা সিনেমায় দীর্ঘকাল শীর্ষস্থান ধরে রেখেছিলেন চিত্রনায়িকা শাবানা, হয়ে উঠেছিলেন নন্দিত নায়িকা। চিত্রপরিতে এই অভিনেত্রী শাবানা নামে পরিচিত হলেও তার আসল নাম কিন্তু শাবানা নয়, তার আসল নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না। 1962 সালে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সেই সময় ছবিতে তার নাম রত্না থাকলেও পরে 1966 সালে চকরি নামের একটি উর্দু সিনেমায় তার নাম হয়ে যায় শাবানা। এরপর থেকে আজ অবধি শাবানা নামেই দর্শক মহলে নন্দিত এই নায়িকা। মাসুদ পারভেজ থেকে সোহেল রানা। সোহেল রানার আসল নাম মাসুদ পারভেজ। 1973 সালে কাজী আনোয়ার হোসেনের ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন, তখন তার নামকরণ করা হয় সোহেল রানা হিসাবে। অবশ্য প্রযোজক হিসাবে এখন তার নাম মাসুদ পারভেজই ব্যবহৃত হয়। মিনা পাল থেকে কবরি। ঢাকাই ছবির স্বর্ণযুগের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরি। সুভাষ দত্তের সুতরাং ছবির মাধ্যমে 1964 সালে পর্দায় অভিষেক ঘটে এই নায়িকার। পর্দায় তার নাম কবরি হলেও পর্দার বাইরে বাস্তব জীবনে তার নাম ছিল মিনা পাল। পরে কবরির আড়ালে তার মিনা পাল নামটি হারিয়ে কবরি প্রতিষ্ঠিত হয়ে যায়। ইদ্রিস আলী হলেন ইলিয়াস কাঞ্চন, 80 দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এই অভিনেতার প্রকৃত নাম ছিল ইদ্রিস আলী। 1977 সালে এই ইদ্রিস আলী সিনেমায় এসে হয়ে যান ইলিয়াস কাঞ্চন। ঝর্ণা বসাক থেকে শবনম। ঝর্ণা বসাক নামেই পরিচিত ছিলেন 60-এর দশকের প্রখ্যাত নায়িকা শবনম, কিন্তু রূপালী জগতে এসেই ঝর্ণা বসাক থেকে তিনি নাম বদলে হয়ে যান শবনম। পপি থেকে ববিতা। পুরো নাম ফরিদা আক্তার পপি হলেও পর্দার বাইরে তাকে সবাই পপি বলেই ডাকত, কিন্তু জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে ছবিতে অভিনয় করতে এসে আসল নাম বদলে ববিতা বনে যান এই অভিনেত্রী। পরে ভক্তদের কাছে ববিতা নামে পরিচিত হন তিনি। রেনু থেকে রোজিনা। বাংলা ছবির একসময়ের পর্দা কাঁপানো নায়িকা রোজিনা নিজেই পাল্টেছিলেন নিজের নাম। সিনেমার আসার আগে এই অভিনেত্রীর আসল নাম ছিল রওশনারা রেনু, তবে সিনেমা অঙ্গনে রোজিনা নামেই তিনি পরিচিত হন। মাসুদ পারভেজ থেকে রুবেল। ডালিউডের অ্যাকশন হিরো খ্যাত রুবেলের আসল নাম মাসুদ পারভেজ। বড় ভাই সুহেল রানার সঙ্গে মিল রেখে তিনিও নাম বদলে ফেলেন, রুবেল নামেই সিনেমা জগতে তিনি নিজেকে পরিচিত করেন। আসলাম থেকে মান্না। প্রয়াত নায়ক মান্নার আসল নাম এস এম আসলাম তালুকদার। 1984 সালে রূপালী জগতে পা রাখেন তিনি, এরপর তার নাম হয় মান্না। আরিফা আক্তার জামান থেকে মৌসুমী। চিত্রনায়িকা মৌসুমীর আসল নাম আরিফা আক্তার জামান। কেমন থেকে কেমন ছবির মাধ্যমে রূপালী পর্দায় আসেন এই নায়িকা, এসেই তার নাম বদলে হয়ে যায় মৌসুমী। ইমন থেকে সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের বরপুত্র ছিলেন সালমান শাহ। চলচ্চিত্রে পা রাখার আগে তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। সুহানুর রহমান সুহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহ নাম ধারণ করেন। 1996 সালে রহস্যময় মৃত্যু হয় তার। নূপুর থেকে শাবনূর। নির্মাতা এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে ছবির মাধ্যমে 1993 সালে পর্দায় আসেন চিত্রনায়িকা শাবনূর। তার আসল নাম কাজী শারমিন নাহার নূপুর হলেও পর্দায় আসার পর পরিচালক এহতেশাম তার নাম পরিবর্তন করে শাবনূর রাখেন। রীতা থেকে পূর্ণিমা। সিনেমার আসার আগে পূর্ণিমার আসল ছিল দিলা রাহানি রীতা, কিন্তু রূপালী জগতে এসেই নাম বদলে হয়ে যান পূর্ণিমা। পরিচালক মতিউর রহমান পানু তার নাম বদলে রেখেছিলেন পূর্ণিমা। রিয়াজউদ্দিন থেকে রিয়াজ। অভিনেতা রিয়াজের পর্দার বাইরের নাম হচ্ছে রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী, কিন্তু পর্দায় এই নামটি আংশিক পরিবর্তন করে রিয়াজ নামেই পরিচিত হন এই শিল্পী। 1995 সালে রিয়াজের নাম ধারণ করে চলচ্চিত্রে অঙ্গনে যাত্রা শুরু করেন এই অভিনেতা। মাসুদ রানা থেকে শাকিব খান। শাকিব খানের পর্দার বাইরের নাম মাসুদ রানা। নির্মাতা সুহানুর রহমান সুহানের অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে শাকিব খান নাম ধারণ করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই নায়ক। নিপা থেকে মাহিয়া মাহি। চিত্রনায়িকা মাহিয়া মাহির আসল নাম ছিল শারমিনা আক্তার নিপা, কিন্তু ভালোবাসার রং ছবির মাধ্যমে সিনেমায় আসা এই নায়িকা মাহিয়া মাহি নামেই চলচ্চিত্রে পরিচিতি পান। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।